আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। সকল সৌদি প্রবাসীদের জন্য একটা সুখবর, সেটা হলো ইকামা হাতে নিয়ে অথবা পকেটে নিয়ে ঘোরার দিন শেষ। আপনার ইকামা নিতে যদি ভুলে যান, অথবা আপনার যদি রুমে ইকামা থাকে, অথবা আপনার কাছে ইকামা নেই, এরকম অবস্থায় কিন্তু আগে গ্রামা লাগাতো 1000 রিয়াল। প্রথমবার যদি ধরা খান 1000 রিয়াল, দ্বিতীয়বার যদি ধরা খান ইকামা ছাড়া 2000 রিয়াল, তৃতীয়বার ধরা খেলে 3000 রিয়াল। কিন্তু এই গ্রামাটা আপনার এখন আর লাগবে না, কারণ এটা আমার মুখের কথা না। দেখুন ভাই, এটা গতকাল 6 তারিখ ছিল, 6 তারিখে একটা নিউজ ফ্ল্যাশ হয়েছে, যেটা সৌদি গ্যাজেট নিউজ পেপার, তো এটা আপনারাও দেখতে পারবেন সৌদি গ্যাজেট নিউজ পেপার ওপেন করার পরে। তো এখানে কি বলা হয়েছে, দ্য জেনারেল ডাইরেক্টরি অফ পাসপোর্ট জাওয়াজাত হ্যাজ লঞ্চড দ্য ডিজিটাল ভার্সন অফ মুকিম ID and it is available on the Ministry of Interior's new electronic application FSIR Individual under the name of Mukim Digital ID. The Saudi Press Agency reported. Eta jawajat launch koreche eta FSIR Individual ekta apps. Ei apps ta jodi apnar mobile e thake, mobile e thakle ekta QR code dekhun, এইটাকে বলে কিউআর কোড। যেরকম বড় বড় মার্কেটে গেলে কেনাকাটা করার পরে কিউআর কোড দিয়ে দাম চেক করে নেয়, কত টাকা দাম, ও লাইটের সামনে আসলেই স্ক্যান করে নিয়ে নেয় ওই জিনিসটার সবকিছু ডিটেলস এবং দাম কত। তো সেম সিস্টেম, তবে এটা যে আপনার সবসময় ইন্টারনেট থাকতে হবে মোবাইলে এমন কোনো কথা না, ইন্টারনেট ছাড়াই আপনি এটা ব্যবহার করতে পারবেন, কারণ এটা স্ক্রিনশট দিয়েও রাখতে পারেন। আর শুধু এটা যখন আপনি বানাবেন, অ্যাপসটা ডাউনলোড করবেন, তখন আপনার ইন্টারনেট দরকার। দ্য ডিজিটাল আইডি উইল এক্সপার্টেস ইজ এস্কেপ দ্য ফাইন ফর নট কেয়ারিং দেয়ার অরিজিনাল প্লাস্টিক মুকিম ইকামা আইডি প্লাস্টিক মুকিম কার্ড। মানে এই অ্যাপসারের এইটা ইন্ডিভিজুয়াল অ্যাপসার যদি আপনার মোবাইলে থাকে, তাহলে প্লাস্টিকের যে কার্ড ওইটা আপনার ইকামা নিয়ে সাথে নেওয়ার কোনো দরকার নেই, আর যদি নাও থাকে পুলিশে কোনো গ্রামা দেবে না। দেখুন এখানে ক্যাপ্টেন নাসির, বড় যে সব থেকে বড় যে ক্যাপ্টেন নাসির আল ওতাইবি স্পোকিং অফ জাওয়াজাত সেইড মুকিম ডিজিটাল ওয়ার্ল্ড ফ্যাসিলিটি দ্য প্রসেস অফ ভেরিফাইং দ্য আইডেন্টি অফ ইটস হোল্ডার টু ইভেন্ট দ্যাট দে ডু নট ক্যারি দ্য প্লাস্টিক কপি অফ দ্য অরিজিনাল রেসিডেন্সি পারমিট মুকিম কার্ড। আর এইটা করার জন্য দেখুন অ্যাপ্লিকেশন কোনটা, ওটা তো দেখালাম আমি, অ্যাপসার ইন্ডিভিজুয়াল, সেটাও আমি দেখাবো। আর এখানে বিস্তারিত আছে ড্রাইভিং লাইসেন্স অথবা আপনার, দেখুন এখানে অন হিজ পার্ট প্রিন্স বান্দার আল মাসারি অ্যাসিস্ট্যান্ট মিনিস্টার অফ ইন্টেরিয়ার ফর টেকনিক্যাল অ্যাফেয়ার্স রিভেলড অফ টুয়েসডে দ্য সৌদি সিটিজেন অ্যান্ড এক্সপার্টেস ডু নট রিকোয়ার কেয়ারিং প্লাস্টিক ডকুমেন্ট অফ দি their national identity residence permit mugim card driving license and vehicle registration istemara apnar je istemara ache shetao niyar dorkar nei apnar driving license o kache na thaklo somoshya nei apnar residency card ikama na thaklo somoshya nei ar eta byabohar korte kono internet lagbe na shudhu jokhon download korar pore ar lagbe na to eta dekhun eta sujog subidha karon apnara sobai ekhon to android phone byabohar kori তো অনেকে নেট থাকে, নেট থাকে না, তো নেট না থাকলেও সমস্যা নেই, এটা শুধু স্ক্রিনশট দিয়ে রাখবেন। তো এটা কি করে করবেন আপনি, আমি এটা মোবাইলে দেখাচ্ছি। দেখুন ভাই, আমি এটা মোবাইলে দেখাচ্ছি কিভাবে করবেন। আপনারা প্লে স্টোরে যাবেন, একদম সহজ সিস্টেম। প্লে স্টোর ওপেন করার পরে এখানে লিখবেন অ্যাপসার ইন্ডিভিজুয়াল, ABSHER অ্যাপসার IN ইন্ডিভিজুয়াল। দেখুন অ্যাপসার ইন্ডিভিজুয়াল এই অ্যাপসটা, অ্যাপসার ইন্ডিভিজুয়াল লেখার পরে অ্যাপসার ইন্ডিভিজুয়াল প্রথম যে অ্যাপসটা আছে এটা, এটা আমার ডাউনলোড করে আগের থেকে নেওয়া, কারণ আমি নিজে চেক করে নিয়েছি যে আসলে এটা ঠিক আছে কিনা সেরকম। তো এইটা আপনারা ওপেন করে নেবেন, আমি এখানে ওপেন করে নিলাম। ওপেন করার পর দেখুন একটা আছে পাবলিক সার্ভিস আর একটা লগ ইন, তো আপনার লগ ইনে ক্লিক করবেন। আমি এখানে লগ ইনে ক্লিক করলাম, লগ ইনে ক্লিক করার পরে আপনার অ্যাপসারের যে আইডি আছে সেই আইডি নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি, পাসওয়ার্ড দেওয়ার পর লগ ইনে ক্লিক করবেন। আমি লগ ইনে ক্লিক করলাম, এবার আপনার মোবাইলে একটা ভেরিফিকেশন কোড আসবে, এদিকে আমার কোড চলে আসছে 5923। আমি এখানে 5923 5923 তারপরে ডান, ওকে। দেখুন হাই মাসুম,
আমার নাম আসছে এখানে। এরপর আপনার দেখুন নিচে যে অপশনগুলো আছে, মাই সার্ভিস, মাই ফ্যামিলি, সব কিছু দেখতে পারবেন। মাই সার্ভিস আমি ক্লিক করলাম এখানে, দেখুন একাউন্ট নাম্বারের সাথে আমার নাম আসছে, আর অ্যাক্টিভ ডিজিটাল আইডি, এটা অ্যাক্টিভ করতে হবে। ডিজিটাল আইডিটা কীরকম, তো এটা আমি অ্যাক্টিভ করতে গেলে আপনার এখানে অ্যাক্টিভে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করলাম অ্যাক্টিভ আইডি, আমার এখানে পুরো ডিটেলস আসছে এটাতে। তারপর দেখুন অ্যাক্টিভেট ডিজিটাল আইডি, এটাতে ক্লিক করতে হবে। আমি এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে এনাবেল করতে হবে এটা, ঠিক আছে? তো এটা এনাবেলে ক্লিক করতে হবে, আমি এটা এনাবেলে ক্লিক করলাম। করার পরে যে কোনো একটা পিন দিয়ে দেবেন, এটা হয়ে গেছে ডিজিটাল আইডি। এবার আপনার ব্যাকে যেতে হবে, ভিউ ডিজিটাল আইডি, এটাতে আপনার ক্লিক করতে হবে। আমি এটাতে ক্লিক করলাম, এই দেখুন কিউআর কোড, এই কোডটা দেখুন, ট্যাপ কিউআর কোড টু ফুল স্ক্রিন, আপনাকে এইটা স্ক্রিনশট রাখতে হবে। দেখুন ভাই এই কার্ডটার এইটা স্ক্রিনশট রাখলে, আমি দেখুন এখানে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, এই দেখুন স্ক্রিনশট দিয়ে দিলাম, এটা রাখলাম, আমার আর কোনো সমস্যা নেই। আপনাকে চেক করতে গেলে আপনার ইন্টারনেট থাকার দরকার নেই, আপনি এটা স্ক্রিনশট দিলেই হয়ে যাচ্ছে, আপনাকে শুধু এইখানে লাইট জ্বালাই দেখবে, তাহলে আপনার বায়োডাটা সব কিছু আসবে। দেখুন এখানে এক্সপায়ারি ডেটও আছে, এটা ইকামা এক্সপায়ারি ডেট, এটা ইকামা নাম্বার, মাসুম আমার নাম পুরো নাম। তো আপনার এভাবে করে নেবেন, দেখুন ট্যাপ, সরি ট্যাপ কিউআর কোড ওপেন ফুল স্ক্রিন, তো ট্যাপ কিউআর কোড টু ওপেন ফুল স্ক্রিন আপনার এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার এইটা আপনার মোবাইলে রাখতে হবে, এটা রাখলেও পারবেন, ওইটা রাখলেও পারবেন, ঠিক আছে? এটা রাখলে আপনাকে আমি এইটাও রাখলাম স্ক্রিন, দেখুন স্ক্রিনশট দিয়ে রাখলাম। তো যাদের এভাবে করতে হবে করে নেবেন সবাই, একদম টেনশন ছাড়া। আপনার যদি সবাই তো অ্যান্ড্রয়েড মোবাইল থাকে সবার কাছে, যদি কখনো ভুলে যান অথবা কেউ কোনো সমস্যা হয়ে যায়, তাহলে আপনার এইটা থাকলে আর কোনো সমস্যা নেই, নিশ্চিন্তে থাকতে পারবেন। আপনার লাইসেন্সও রাখার দরকার নেই, আপনার ইস্তেমারাও রাখার দরকার নেই, আপনার ইকামা কার্ডও রাখার দরকার নেই, এটা থাকলে যথেষ্ট। আমি একদম সহজ করে দেখালাম ভাই, তারপরে যদি কারোর বুঝতে কষ্ট হয় তাহলে কমেন্ট করে জানাতে পারেন, আর যদি কারোর যে কোনো সমস্যার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিওর ডিসক্রিপশানে আমার ফেসবুকের লিংক দেওয়া আছে, আপনারা ওইখানে ফেসবুকের যে পেজ আছে পেজে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, তারপরে এই মুহূর্তে কানেক্ট হবো। সবারই তো করার দরকার, আপনারা করে নেবেন, এটা করা থাকলে কোনো সমস্যা নেই, আপনার ইকামাও কাছে রাখতে পারেন, ইকামা তো অবশ্যই রাখবেন আর এটাও রাখবেন, সবাই উপভোগ করে নেবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।